অনেক বেশি কাজ করি না বাট একদম মানে কচ্ছপের গতিতে আগাচ্ছি আমি 17 ইয়ার্স ধরে কাজ করছি তো 17 ইয়ার্সে আমি কিন্তু এখন পর্যন্ত আমাকে স্টার ভাবতে পারি না অ্যাক্টিংটা শুরু করেছি বেঁচে থাকার জন্য অ্যানি কেমন আছো অনেক ভালো আছি আর এতদিনের পরিচয় এই ফার্স্ট মনে হয় আমরা একসাথে বসেছি একসাথে আমি উপস্থাপকের জায়গায় হ্যাঁ এই কারণে অনেক বেশি ভালো লাগছে আচ্ছা এবারে বলো যে প্রথম কি দিয়ে টেলিভিশনে বা মিডিয়াতে আসা ফার্স্ট আমি শুরু করি মডেলিং দিয়ে ছোটদের বিজ্ঞাপন করেছি আমি তারপর ক্লাস 7 এ থাকতে ফার্স্ট নাটক করি আমি আচ্ছা 1 ঘন্টার একটা নাটক ছিল সেটা করি 7 এর পরে 8 পর্যন্ত ছোটদের বিজ্ঞাপন করেছি এরপর একটা লম্বা গ্যাপ নিয়েছি আমার এসএসসি এর জন্য 2004 এ ফার্স্ট আমি বড়দের বিজ্ঞাপন করি আচ্ছা তখন থেকে অ্যাকচুয়ালি বড়দের বিজ্ঞাপন আমার করা শুরু হয়েছে তার মানে টুক 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 করে কাজ করা বেশ হয়ে অনেক অনেক বছর ধরে হয়েছে কি অনেক বেশি কাজ করি না বাট একদম মানে কচ্ছপের গতিতে আগাচ্ছি আমি মানে তোমার কি মনে হয় যে মিডিয়াতে কিন্তু একটা মোটামুটি একটা আমি ছেলেদের ক্ষেত্রে বলবো না মেয়েদের ক্ষেত্রে যেটা আসলেই থাম করে যখন মিডিয়াতে আসে কাজ পায় অনেক অনেক কাজ করেও তারা এবং সব কাজই করে সেই জিনিসটাই দেখছি যে আমি কাউন্টিং করে যদি বলি 17 ইয়ার্স ধরে কাজ করছি তো 17 ইয়ার্সে আমি কিন্তু এখন পর্যন্ত আমাকে স্টার ভাবতে পারি না ঠিক আছে সেটা অনেক দূরের ব্যাপার জানি না মরার আগ পর্যন্ত হতে পারবো কিনা আমার মনে হয় যে যে জায়গাটায় যাব ধীরস্থিরভাবে যাই এবং সেই জায়গাটায় লং লাস্টিং করি এটা আমার প্ল্যান মডেলিং এর মজাটা কি তোমার কাছে তুমি অনেকগুলো টিভিসি কিন্তু করেছো আমার দেখা 70 অফ টিভিসি করেছি আমি মডেলিং এর মজাটা কি নাটকে যেটা হয় নাটক কিংবা চলচ্চিত্র তো অনেক বড় ব্যাপার একটা চরিত্র ফুটিয়ে তোলার জন্য অনেকখানি সময় লম্বা সময় পাওয়া যায় লম্বা সময় পাই সেখানে অনেক স্প্রেড ভাবে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি মডেলিং এ হয় যে 30 সেকেন্ডে পুরো জিনিসটাকে বুঝিয়ে তোলা আমার কাছে মনে হয় এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ যখন তুমি এই যে এখন তুমি আর আমি বসে কথা বলছি একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে মনের অনেকগুলো কথাই বলতে পারছি বাট এটা যখন 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দেওয়া করে বলতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে মনে হয় যে আমি অনেক সবসময় বলি যে মডেলিংটা আমাকে চুম্বকের মতো টানে অভিনয়ের কি মজা লাগছে অভিনয় করে অ্যাকচুয়ালি মডেলিং তো ধরো একটার পর একটা আমারই যেমন 70টা বিজ্ঞাপন করেছে যখন একটা বিজ্ঞাপন এসেছে আরেকটা বিজ্ঞাপন মানুষ ভুলে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অ্যাক্টিংটা মানুষকে অনেকদিন বাঁচিয়ে রাখে সেটা ছোট পর্দায় হোক আর বড় পর্দা তো অবশ্যই যে একটা ভালো ছবি মরে যাওয়ার পরও কিন্তু থেকে যায় তো ওই জায়গা থেকে প্ল্যান করে আসলে ছবিতে আসার অ্যাক্টিংটা শুরু করেছি বেঁচে থাকার জন্য ঠিক আছে মানুষের মাঝে বেঁচে থাকার জন্য চলচ্চিত্র কিন্তু সবচেয়ে বড় মাধ্যম মিডিয়ার হ্যাঁ আমরা যারা মিডিয়াতে কাজ করি এর থেকে বড় মাধ্যম তো আর নাই এরপরে আর কোনো জায়গা নেই জায়গা নেই তো এবং যেহেতু বড় মাধ্যম সবচেয়ে বেশি মানে হার্ড ওয়ার্ক বা সবচেয়ে বেশি ডেডিকেশন বা সবচেয়ে বেশি প্রিপারেশন কিন্তু দরকার তুমি কি মনে হয় যে তুমি কতটুকু প্রিপেয়ার এই জিনিসটা বিগত 3 বছর ধরে খালি প্রিপারেশনই নিচ্ছি অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে যে ওর প্রিপারেশন আর শেষ কি ধরনের প্রিপারেশন ঠিক আছে স্বাভাবিক অ্যাক্টিং এর দিক দিয়ে অনেক সচেতন হচ্ছি নাচটা যেহেতু অনেকদিন ধরে রেগুলার করছি না নাচটাকে আবার স্টার্ট করতে হবে অনেক স্টাডি করতে হবে এটাকে নিয়ে আশেপাশে কারা কি কাজ করছে সেটা বুঝতে হবে আমি চাই না যে জায়গাগুলোতে এখন পর্যন্ত আমি কাজ করে এসেছি দর্শক কিন্তু আমার সাথে ছিল তো এমন কোনো ফিল্ম করতে চাই না যেখানে দর্শক গিয়ে তাদের একদমই এক্সপেকটেশনের একদম বাইরে চলে যায়